গরম পড়লে সেল শুরু হয় আইসক্রিম দোকানে, আর কিন্তু অন্যান্য কিছু কেউ কিনুক না কিনুক আইসক্রিমটা সবাই চায়। আর এই আইসক্রিম সহজ পদ্ধতিতে কীভাবে বানাবে তার জন্য আজকের এই ছোট্ট রেসিপি। আজকের এই রেসিপিটি অবশ্যই তোমাদের ভালো লাগবে। দেখো, এখানে কিন্তু খুব মেহনতের দরকার নেই, আর এমন কিছু জিনিস দরকারও নেই যেটা দিয়ে তোমাদের বানাতে খুবই অসুবিধে হবে। এখানটাতে কয়েকটি কফি কাপ নিয়ে নিয়েছি, আর তার সাথে কয়েকটি শক্ত পাইপ কেটে নেওয়া হয়েছে। তোমাদের কাছে যদি আইসক্রিম মোল্ড বা তার সাথে আইসক্রিমের কাঠি থাকে তাহলে তো অসুবিধাই নেই। আর নিয়ে নেওয়া হয়েছে একটা মাজা, যেটা খুব ভালো করে নাড়াচাড়া করা হলো। অনেক সময় মাজা নিচে বসে যায়, যার জন্য একটু নেড়ে নিতে হবে। এবার কাপের মধ্যে সুন্দরভাবে এটি দিয়ে দিন, আর তার উপর দিয়ে এরকম প্লাস্টিকের কিছু কাগজ থাকলে এরকম মুড়ে দিতে পারেন, বা আপনাদের কাছে যদি ফয়েল পেপার থাকে সেটাও ব্যবহার করতে পারেন। দিয়ে একটা চামের মাধ্যমে বা গার্ডারের মাধ্যমে আটকে দিন, আর উপর থেকে ছোট্ট করে ফুটো করে তার মধ্যে পাইপগুলোকে ঢুকিয়ে দিন। এবার এটা ডিপ ফ্রিজে কিছুক্ষণ রেখে দিন, দিলেই রেডি হয়ে যাবে এই সুন্দর আইসক্রিম। হ্যাঁ, এটার জন্য কিন্তু এক্সট্রা কিছু দরকারই পড়বে না। অনেকেই বলবে এটা আবার এমন কি হলো, কিন্তু তা নয়, মনোরঞ্জন বা বাচ্চাদের মন জয় করার জন্য কিন্তু এই আইসক্রিমগুলো অনেক বেটার। তাই বাড়িতে একবার হলেও বানিয়ে নিন একদম কম খরচে। আশা করি এই গরমে সবার, বেশিরভাগ মানুষের ফ্রিজেই থাকে মাজা, তাই মাজা ফ্রুটি যেমনই হোক যাই থাকুক এইরকমভাবে সুন্দরভাবে বানিয়ে নিতে পারো, আর অসাধারণ স্বাদ অনুভব করতে পারো এই গরমে। আর দেরি কেন, একবার হলেও বানিয়ে নিন। আর এটা জমতেও বেশিক্ষণ টাইম লাগে না, যেহেতু পাতলা এবং জলের মতো তাই খুব তাড়াতাড়ি জমেও যায়। পুরো দেখো সবগুলো রেডি করে নেওয়া হয়েছে, আর এবার এটাকে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেওয়া হবে ঘন্টা দুই তিনেক। তোমরা যদি মনে করো রাতের দিকে করলে ওভারনাইট রেখে দিন, আর পরের দিন সকালবেলা বের করে নিতে পারো, তাহলে বুঝতে পারবে কতটা সুন্দর জমেছে। এমনিতেও এটা খুব তাড়াতাড়িই জমে যায়। আর দেখো, একদিন পর এবার আমরা ব্যাক করব আর দেখাবো ঠিক কেমন। ফ্রিজের মধ্যে ফার্স্ট রাখলাম, আর পরের দিন সকালবেলা এটা দেখব কেমন হলো। বেশ ভালোভাবে জমে গেছে, আর এটাকে বের করে এবার আমাদেরকে সার্ভ করতে হবে। প্রত্যেকটা থেকে প্লাস্টিক আর এই গার্ডারগুলোকে খুলে একটা প্লেটের মধ্যে ফার্স্ট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর জমেছে। একবার হলেও এটা বানিয়ে দেখো, কাঁচির সাহায্যে কাপের এই কানাগুলো কেটে পুরো আইসক্রিমটা ভেতর থেকে বের করে নিতে হবে, আর এরকমভাবে সাজিয়ে দিন। অসাধারণ স্বাদ অনুভব করবেন। জলের মধ্যে যে কোনো জিনিস করলে খুব তাড়াতাড়ি জমেও যায় আর ভালোও হয়। একবার হলেও বাড়িতে বানিয়ে দেখুন। আমাদের খুদেগুলো কিন্তু বেশ খুশি হয়েছে দেখেই বলুন। খুব ভালো।